জয় গুরু, নমস্কার, শুভ সন্ধ্যা। আকাশ আটের উপস্থাপনায় রিদমাঝারের আজকের সন্ধ্যায় আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আগেও একটা সন্ধে এরকম আপনারা হয়তো দেখে থাকবেন, সেটা সাধু সংঘের সন্ধে। সাধু সংঘ, এই যে সাধুরা আমার সঙ্গে বসে আছেন, তারা একে অপরের তত্ত্ব বিনিময় করবেন গানের মাধ্যমে। আর এই যে দুনিয়া, যে দুনিয়ায় ওনারা বিরাজ করেন, সেই দুনিয়া গুরুপদের দুনিয়া। গুরুর চরণে সমর্পণ করে এদের জীবন যাপন করা, লালন সাহেবজি যে কথা বলেছেন সত্যিই তাই, যে এখানে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, এখানে মানুষের ভজনা হয়। এখানে খ্রিস্ট, হিন্দুত্ব, ইসলামী ধর্মকথার জায়গা এরা নয়, এরা এরা বিশ্বাস করেন, এরা মানুষকে বিশ্বাস করেন। এরা সেই পরম যে পাওয়ার, ইটার্নাল ফোর্স, তার সেবা করেন। আমার সঙ্গে যারা আছেন তারা অত্যন্ত আমার প্রাণের মানুষ, সত্যি আমার হৃদমাঝারে এরা বাস করেন, আমার অত্যন্ত প্রিয় ভাই, বন্ধু, আমার সাথী। প্রথমেই এর কথা বলছি কারণ এই এখন একটু শুকিয়েছে, এ 3 কিলোর মাছ খায় পুকুর থেকে গামছা দিয়ে ধরে, 40টা আটা রুটি খায় এবং 1 থেকে 1.5 কেজি চাল দিনে ওর খোরাকি, হাতি পোষার মতন, ওকে পোষা মানে হাতি। এই আরেক আমার অত্যন্ত প্রিয় শিল্পী ভাই, যেরকম গান করে সেরকম হারমোনিয়াম বাজায়, ওখানে হাসান ভাই, আর পাশে বিদুষী সাগরা দেবী। আমরা একটা গৌর বন্দনা দিয়ে বাবু ভাই শুরু করি আজকে সন্ধ্যা। হ্যাঁ চলো, আমাদের যেমন বাউল ফকিরের একটা রীতি আমাদের বাড়িতে হতো আগে, অনেক বাংলাদেশ থেকে সাধুগুরু আসতো, তখন আমরা ওই সাধুগুরুর সব বসে থাকতো, আমরা ধূপ জ্বালিয়ে ধূপ নিয়ে যেতাম, দিয়ে ওই প্রথমেই গৌর বন্দনা এবং গুরু বন্দন দিয়ে আমাদের আসর শুরু হতো। আমি প্রথমেই একটি গৌর বন্দন দিয়ে শুরু করি। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি প্রেমময়ীর ভাবে নবয়নুরাগে, ওরে রাধা মন্ত্রে যার উপাসনা হলো, নিতাই গৌর প্রেমানন্দে সবে একবার হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে সবে একবার হরি হরি বল, নিতাই গৌর যুগে ছিলে তুমি প্রভু আমার, সত্যের যোগের শরীতা যুগে হলে আমি রাম বনচারী, সত্য যুগে ছিলে তুমি সত্যের যোগেশ্বরী, চ
চাঁদি গৌরামার। সত্য যুগে ছিলে তুমি সত্যে যোগেশ্বরী, তেতা যুগে হলে মামি রাম বনচারী, ত্যাগীদের দাপরেতে বাসি বলিতে সন্ন্যাসী, দাপরেতে বাসি বলিতে সন্ন্যাসী, এসে ভক্তের অঙ্গে অঙ্গ অঙ্গ মিশালে নিতাই গৌ, প্রেমানন্দে সবে একবার হরি হরি বলো নিতাই গৌ, প্রেমানন্দে সবে একবার হরি হরি বলো নিতাই গৌ। মদন বলে রমা কিসে হো বিপার, চাঁদি গৌরামার, চাঁদি গৌরি আমার। মদন বলে রমা কিসে হো বিপার, থাকতে তুই হলি দিন কানা ওরে অবোধ মনাগি দেগি নদিয়াতে এসে চাঁদি গৌর আমার, দেগি দেগি নদিয়াতে এসে চাঁদি গৌর আমার, দেখো পূর্ণ চন্দ্রের উদয় হলো নদিয়াতে এসে চাঁদি গৌর আমার, দেখো পূর্ণ চন্দ্রের উদয় হলো নদিয়াতে এসে চাঁদি গৌর আমার, দেখো পূর্ণ চন্দ্রের উদয় হলো পূর্ণ চন্দ্রের উদয় হলো নিতাই গৌর, প্রেমানন্দে একবার হরিব হরি বলো রে নিতাই গৌর, প্রেমানন্দে প্রেমময়ীর ভাবে নবয়ানুরাগে, প্রেমময়ীর ভাবে নবয়ানুরাগে, রাধামন্ত্রে যা রূপাসনা হলো প্রেমানন্দে সবে একবার হরি হরি বলো নিতাই গৌর, প্রেমানন্দে সবে একবার হরি হরি বলো নিতাই গৌর, প্রেমানন্দে সবে একবার হরি হরি বলো। জয় গুরু জয় গুরু বাবু ভাই জয় গুরু। গৌর বন্দনা দিয়ে যখন শুরু, আমার একটা খুব পছন্দের গান, সারা পৃথিবীতে ওকে দিয়ে আমি এই গানটা করাই, কারণ এটা আমার খুব পছন্দের গান। আপনাদের এর প্রসঙ্গে বলে রাখি যে এটা নিমাইয়ের উদ্দেশ্যে তার মা গাইছেন, শচী মাতা বলছেন ঘরে বিষ্ণুপ্রিয়া রয়েছে তবু তুমি সব ছেড়ে সংসার থেকে চলে যাচ্ছ, গানখানা শুনুন। আমার গুরুজির এই গানটা খুব প্রিয় গান, আমার যেখানে যাই দেশ বিদেশ আমার গুরু যে গানটাই শোনে তা আমি শোনাই, নিমাইয়ের গান। সোনার চাঁদ চাঁদ রে চাঁদ হারাইলাম মদেতে, সোনার চাঁদ চাঁদ রে চাঁদ হারাইলাম নদেতে, সোনার চাঁদ চাঁদ রে
তলে থাকরে বাঁচা নিমের ছিড়ো পাতা, আর নিম তলে থাকরে বাঁচা নিমের ছিড়ো পাতা, কাই তরে হরিয়া নিলো রে বাছা, কাই তরে হরিয়া নিলো রে বাছা, আমার মন মানুষের কথা রে শুনার চাঁদ চাঁদ রে চাঁদ হারাইলাম নরে যে সোনার চাঁদ চাঁদ রে চাঁদ হারাইলাম নরে যে সোনার চাঁদ চাঁদ রে চাঁদ হারাইলাম নরে যে সেনা যাই ওরে বাছা বইরা কিনা হইও, আর সোনা সেনা যাই ওরে বাছা বইরা কিনা হইও, ঘরে বসে কৃষ্ণের নাম রে বাছা, ঘরে বসে কৃষ্ণের নাম রে বাছা, সে যাবে কারো নাহি দাই, আর তুমি যে সন্ন্যাসে যাবে কারো নাহি দাই, ঘরে আছে বিষ্ণু পিয়ারে বাছা, তোমার ঘরে আছে বিষ্ণু পিয়ারে খানা এরকম তুই বেঁধে রাখলে ভালো লাগতেছে না, তুই চুলটা খোল। আকাশ আমার বব মালে, আমি কেন বলছি দেখলেই বুঝতে পারবেন, ওর হাইটের ভয়। কয়েক মাস আগেই স্পেনে মাদ্রিদে 21 তলার ওপর হোটেল, আমি রাত্রির বেলা ডিনার খেয়ে এসে দেখছি রাস্তায়, তখন শীতকাল, আকাশ মাদ্রিদের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, চুল এত বড় বড় চুল ওরম জটা,
আমি বললাম তোকে তো পুলিশে ধরবে। বলে গুরুজি আমি ঘুমাবো না, আমি এরকমই আমি বন্ধ করে খাঁচায় থাকতে পারবো না। আমি বললাম যে আমি এখন কি করি, ওকে ছাড়তেও পারতেছি না, ভয় লাগছে রাত্রিবেলা ওকে ছেড়ে যাওয়া, আর ও ঘরে থাকবে না। তো করলো কি জানো, ওই ঠান্ডার মধ্যে বারান্দা, হ্যাঁ হোটেলের ঘরের বারান্দা ওর ঘরে সব খুলে দিয়ে সেখানে ঘুমাইলো। আমি সকালে আমি ভোরবেলা উঠে দৌড়েছি ভয়ের চোটে যে বেঁচে আছে কি না দেখতে। ফ্লাইটে গেলে তো শুধু জল খাই, তাই তো দেখলাম তো যে আমার ফ্লাইটে উঠলেই মানে দোমাটকে খালি। বাবা তুই যা জ্বালাতন করিস আমায়, আমার এই জন্যই তুই এত প্রিয় বোধ হয়। এইবারে আপনাদের পালা, কি গান শোনাবেন? ক্ষময় অপরা এ দাসীর প্রাণে একবার ফিরে যাও হে দয়া মই ক্ষমো ক্ষময় অপরা দাসীর প্রাণে একবার ফিরে চাও হে দয়া মই ক্ষমো ক্ষময় অপরা
অপরাধ নেবেন না, এবার আমাদের সত্যিই জিরিয়ে আসার পালা। আসুন জিরিয়ে আসি। আপনারা দেখছেন আকাশ আটের উপস্থাপনায় রিদমাঝারের সন্ধ্যার অনুষ্ঠান সাধু সঙ্গ। গোড়ভাঙার এই শিল্পীরা আমার সঙ্গে বহুবার আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, সঙ্গে আমাদের বোন সেলিনা, আর ওই পারে দুই ভাই বাজাচ্ছেন, রানা মণ্ডল তবলায় আর শাহ আলম ভাই দোতারায়। হাসান ভাই, আপনার একটা গান এ ভাগে শুনতে চাই। জয় গুরু। ঠিক করে মুর্শিদ ধরে আগে করো রে দি নেরি সাধন, কেন মিছে ভাবো রে মন পাগলা ভাবো অকারণ। ঠিক করে মুর্শিদ ধরে কর দিনের সাধন, ঠিক করে মুর্শিদ ধরে দিনের সাধন, কেন মিছে ভাবো তুমি ভাবো কারণ পাগল মন, কেন মিছে ভাবো তুমি ভাবো কারণ